একজন সায়েন্টিস্ট এমন একটি টর্চের আবিষ্কার করে যা দিয়ে সে মৃত মানুষ এবং অতীত দেখতে সক্ষম হয়। কিন্তু এই টর্চ বানানোর পেছনে তার উদ্দেশ্য কি ছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা 2016 সালে রিলিজ হওয়া ইকো টর্চ মুভি নিয়ে আলোচনা করব। এই গল্পের শুরুতে একজন সায়েন্টিস্টকে একটা দেয়ালের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় যেখানে কিছু ফটো ফ্রেম আটকানো ছিল। এরপর একটা লাইট বাল্ব দেখানো হয় আর ওই সায়েন্টিস্টটি সেই লাইটের আলোটাকে বাড়ালে লাইটের কাছে একটা স্ট্যাচুর প্রতিচ্ছবি দেখা যায়। এতে সায়েন্টিস্ট খুব খুশি হয়ে যায়, যেন তিনি যেটা চাইছিলেন সেটা খুঁজে পেয়েছেন। কিন্তু এরপরই লাইটের ঊর্জা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এত এনার্জি সহ্য করতে না পেরে বাল্বটি ফেটে যায়। এতে সায়েন্টিস্ট হতাশ হয়ে যায় এবং রেগে গিয়ে বাল্বটি ছুঁড়ে ফেলে দেয়। তখনই দেখা যায় এরকমই আরও অনেক নষ্ট হয়ে যাওয়া বাল্ব সেখানে পড়ে আছে। এরপর সে একটা আলমারির তাকের দিকে যায় আর সেখান থেকে একটা রেডিয়েন্ট ল্যাম্প হাতে নেয় এবং সেটিকে একটা নীল রঙের তরল দিয়ে ভেজায়। এই নতুন ল্যাম্পটিকে সে তার তৈরি করা মেশিনে আটকায় আর মেশিনের পাওয়ার অন করে। দেখা যায় এই নতুন বাল্বটি ওই ঊর্জা সহ্য করতে সক্ষম হয় আর তার থেকে একটা নীল রঙের আলো বেরোতে থাকে। হঠাৎ সেই আলোর ওপর একটা হাত ঘুরতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে যায়। সায়েন্টিস্ট সেই আলোটিকে একটু এগিয়ে দিলে সেখানে খনির শ্রমিকদের মতো ড্রেস পরা একটি মানুষের প্রতিচ্ছবি দেখা যায়। তারা দুজন একে অপরের দিকে তাকায়। সায়েন্টিস্টটি ওই বাল্বের আলোটি মানুষটির প্রতিচ্ছবির দিকে আরও এগিয়ে দিলে হঠাৎ করেই মেশিনের পাওয়ার কর্ড খুলে গিয়ে লাইট অফ হয়ে যায় আর সেই খনির শ্রমিকটিকে আর দেখতে পাওয়া যায় না। এরপর বেসমেন্টের ওই সরু স্পেসটায় সব জিনিসপত্র কাঁপতে থাকে, যেটা দেখে মনে হয় যেন কোনো আত্মা ঘর থেকে বেরিয়ে গেল। এই ঘটনায় সায়েন্টিস্ট ওই দেওয়ালে লাগানো একটা মহিলার ফটো ফ্রেমের দিকে তাকায় এবং তাকে খুবই আনন্দিত দেখায়। তারপর সে একটা দোকানে যায় কিছু জিনিস কিনতে আর সেখানে একটা মেটাল রডও কিনে এবং কাজ শুরু করে দেয়। এরপর তাকে একটা পরিত্যক্ত বাড়িতে যেতে দেখা যায়। সে ওই ফ্ল্যাশলাইটের আলো জ্বালিয়ে পথ খুঁজে ওই বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়িটি খুবই পুরনো ছিল এবং বোঝা যায় বহু বছর ধরেই সেখানে কেউ বাস করত না। এই সময় সায়েন্টিস্ট তার ফ্ল্যাশলাইটের আলো দেওয়ালে ফেললে সেখানে সে পাপেটের মতো অদ্ভুত কিছু একটার প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দড়ি দিয়ে বেঁধে ঝোলানো ছিল। এবার দেখা যায় সায়েন্টিস্ট তার পুরনো আবিষ্কারকে আপগ্রেড করে নীল আলোর একটা টর্চ বানিয়ে নিয়েছে, যার নাম ইকো টর্চ। এরপর ওই ইকো টর্চের আলোতে সেই পাপেটের প্রতিচ্ছবি আরও পরিষ্কারভাবে দেখা যায়। সায়েন্টিস্টটি মাথা নাড়ালে পাপেটও তার মাথা নাড়ায়, সে হাত নাড়ালে পাপেটও তাকে হাত নাড়ায়। সে টর্চের আলো আরও ওপরের দিকে ফেললে দেখা যায় পাপেটের দড়িগুলো সিলিংয়ের সাথে আটকানো, কিন্তু সেটাকে কেউ কন্ট্রোল করছে না, অর্থাৎ পাপেট নিজে নিজেই নড়াচড়া করছে। সেখান থেকে সে একটা ফাঁকা বড় ঘরে প্রবেশ করে, যেখানে প্রথমেই একটা পোস্টার তার চোখে পড়ে যাতে লেখা ছিল বাই ওয়ার সংস। তারপর একটা মিউজিক প্লেয়ার তার নজরে পড়ে এবং সে ওটার দিকে এগিয়ে যায়। সে মিউজিক প্লেয়ারের ওপর টর্চের নীল আলো ফেললে মিউজিক প্লেয়ারে ওই পোস্টারের গানটা বাজতে শুরু হয় আর দেখা যায় ঘরের মধ্যে অনেক কাপলের প্রতিচ্ছবির সৃষ্টি হচ্ছে, যারা নিজেরা নাচ করছে। সায়েন্টিস্ট তাদের মাঝখান দিয়ে হেঁটে এসে ওই ঘরের বাইরে আসে আর টর্চের আলো সরে গেলে সাথে সাথেই ঘরটি আবার আগের মতো ফাঁকা ও অন্ধকার হয়ে যায়। কিছু সময় পর সে আরেকটি জায়গায় যায় আর টর্চের আলো ফেললে দেখা যায় সেখানে অনেক মাছ শূন্যে সাঁতার কাটছে। এরপর সে ওই ঘর থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটতে থাকে। এই সময় সে কিছুর একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা একসাথে কারোর চিৎকার করা আর গর্জন করার মতো শোনাচ্ছিল। সে অন্য একটা ঘরের দিকে যায় আরও কিছু শব্দ শুনতে পায়। তখন সে টর্চের লাইট বন্ধ করে সেই ঘরে প্রবেশ করে আর ঘরের চারপাশে তাকিয়ে দেখে ঘরের দেওয়ালে সমস্ত জায়গায় আঁচড়ানোর দাগ। সে লাইট অন করে দেখে দেয়ালের দিকে মুখ করে থাকা একটা ছায়া মূর্তি গর্জন করছে এবং হাঁপাচ্ছে। সায়েন্টিস্ট আশ্চর্য হয়ে দেখে
সেই ছায়া মূর্তিটি শারীরিক দিক থেকে মানুষের মতো দেখতে লাগলেও তার চোখ আর আচরণ হিংস্র পশুর মতো। সেই ছায়ামূর্তি সায়েন্টিস্টের দিকে তাকায় আর প্রচণ্ড ক্রুদ্ধভাবে তার হাত নাড়ালে বিভিন্ন জিনিস হাওয়াতে উড়ে সায়েন্টিস্টের দিকে ছুটে আসতে থাকে তাকে আঘাত করার জন্য। সে ভয় পেয়ে নিজেকে বাঁচাতে গেলে তার টর্চের লাইট ভেঙে যায় আর সে কিছুই দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি এখনও তার সামনে আছে। সে দৌড়ে অন্য একটা ঘরে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় আর খুব তাড়াতাড়ি টর্চের ল্যাম্পটা পাল্টে নিয়ে আবার আলো জ্বালায়। এই সময় সেই ছায়ামূর্তি আবার তাকে আক্রমণ করে এবং তাকে মারতে চায়। আক্রমণের সময় তার হাত ওই ল্যাম্পটাকে ছুঁয়ে ফেলে আর তখনই সে হাত সরিয়ে নেয় আর দেখা যায় তার হাত অদৃশ্য হতে শুরু করেছে। এতে ছায়ামূর্তিটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সায়েন্টিস্ট একটা ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা নতুন ঘরে আসে। টর্চের আলোয় সে ওই ঘরে একটা সুন্দরী মহিলাকে দেখতে পায়। সেই মহিলাটিও তাকে দেখতে পায় এবং তারা একে অপরকে দেখে খুব আনন্দিত হয়। সায়েন্টিস্ট তার হাত বাড়িয়ে দিলে সেই মহিলাটি তাকে ছুঁতে চায় কিন্তু পারে না। এবার সায়েন্টিস্ট এই মহিলাটিকে সাথে নিয়ে আবার সেই বড় ঘরটায় যায় যেখানে মিউজিক প্লেয়ার ছিল। সে টর্চের আলো জ্বেলে মিউজিক প্লেয়ারটা অন করে, আবার মিউজিক শুরু হয় আর কাপলসরা নাচ করতে থাকে। কিন্তু এইবার সেখানে একজন লোককে দেখা যায় যে সৈনিকের পোশাক পরেছিল। সেই সৈনিক এবং ওই মহিলাটি একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং তাদেরকে খুব খুশি দেখায়। মুভিতে এরপর আবার সেই ঘরের দেওয়াল দেখানো হয় যেখানে অনেক ফটো ফ্রেম লাগানো ছিল, আর এখানে লাগানো ছবিগুলি থেকে জানা যায় এই মহিলা এবং সৈনিকটি আসলে স্বামী স্ত্রী। এও জানা যায় এই মহিলাটির একটি ছোট ছেলে ছিল যে আসলে এই সায়েন্টিস্টটি। এরপরের দৃশ্যে আবার সেই মিউজিক রুমটা দেখানো হয় যেখানে দেখা যায় এই সায়েন্টিস্টের মা বাবা একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর এভাবেই সায়েন্টিস্ট তার নিজের আবিষ্কারের দ্বারা তার মা বাবার আত্মাকে একে অপরের সাথে মিলিয়ে দিতে সক্ষম হয়। আর এর সাথেই তাদের দুজনের আত্মার ওপর ফোকাস করে এই মিষ্টি ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনারা যদি জানতে চান একটি পরিবার কেন 301 দিন ধরে মাটির নিচের বাংকারে লুকিয়ে থাকে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।